তো এই যে আমরা চলে এসেছি মা ভবানীর মন্দিরে, ভবা পাগলার যেখানে জন্ম হচ্ছে ঢাকা জেলা আমতা গ্রামে। শনিবারে? হ্যাঁ শনিবারে, বৈশাখ মাসের শনিবারে আপনার কি অনুষ্ঠান আছে? ওই মা ভবানীর পুজো। মা ভবানীর ভিতরে রয়েছে ভবা মা। তো গাইস আমরা চলে এসেছি ভবা ভবার ভবানী মন্দির, ভবা পাগলার মন্দিরে। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা ফটক মানে গেটটা, তো আমরা এবারে ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা তোমরা ওখানে চলে এসো, এখানে তোমরা এসো, আর এখন মনে হয় কিছু অনুষ্ঠান রয়েছে, আমরা সঠিক দিনে এসেছি মনে হচ্ছে। তো আমরা ভিতর দিকে ঢুকে তোমাদেরকে সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি, চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস আমরা রোদে তেতে পুড়ে এখানে চলে এসেছি ভবা মন্দিরের কাছে, ভবার ভবানী মন্দিরে। তো এখানে একজনের মাসিমাকে পেয়ে গেলাম। তো মাসিমা কি বলছেন, এখানে শনিবারে, এই বৈশাখ মাসের শনিবারে? হ্যাঁ শনিবারে, বৈশাখ মাসের শনিবারে আপনার কি অনুষ্ঠান আছে? ওই মা ভবানীর পুজো। মা ভবানীর পুজো আছে তাই তো? তো এখানে প্রচন্ড তোরজোর হয়। তোরজোর কি মানে দূর দূরান্ত থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে প্রসাদ খাওয়ার সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা, সব রকম লোকের আবার ফল দান করে, কেউ রান্না করে খাওয়ায়, কেউ রাইস দেয়, যে যেরকম পারে বিকেলের দিকে সেটা মা ভবানীর পুজো উপলক্ষে যে যেরকম পারে সে সেরকম দেয়, মানে বিভিন্ন জায়গার ইয়ে থেকে। আর দুপুর বেলা এখানে অন্ন প্রসাদ বিতরণ হয়, প্রচুর দূরান্ত থেকে লোক আসে, খাওয়া দাওয়া হয়, সে শনিবার তো আসবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ এই শনিবারে, এই শনিবারে, ঠিক আছে। তো বন্ধুরা শুনতে পেলে যে মাসিমা আমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিলেন। তো আগামী শনিবার যে বৈশাখ মাসের শেষ শনিবারে মা ভবানীর পুজো উপলক্ষে এখানে বিভৎস অনুষ্ঠান হয়, তো মানুষজনরা দূর দূরান্ত থেকে আসে। তো আমরা এবার মন্দিরের ভিতরটা তোমাদের দেখিয়ে দিই কী হারে প্রস্তুতি চলছে। তো বন্ধুরা আমরা এই চলে এসেছি ভবানী মন্দিরের কাছে। তো দেখো প্রস্তুতি চলছে, চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, প্যান্ডেল খাটানো হচ্ছে, আর এই যে মা ভবানীর মন্দিরের প্রবেশ দ্বার। ঢুকেই বাঁ দিকে রয়েছে আমাদের মা ভবানীর মন্দির। এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে। তো এই যে আমরা চলে এসেছি মা ভবানীর মন্দিরে, আর ওই যে দেখছেন যে মা ভবানী ভিতরে রয়েছেন এখন দুপুরবেলা খড় রোদে। জাস্ট বন্ধুরা তোমাদের জন্য আমরা ব্লগ করতে বেরিয়েছি, তোমাদের সাপোর্ট থাকলে আরও ভালো ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আমরা, আর আরও নতুন নতুন তথ্য দেবো। তো এই ভবানী মন্দিরের এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো ফ্রেন্ডস আমরা ভবা পাগলা মন্দিরে চলে এসেছি। তো প্রথমে ঢোকার পরে আমাদের কাছে একটা নোটিস এসেছিলো যে এইখান থেকে যে ভিডিও বা ফটো তোলা যাবে না। কো তো বাই দ্য ওয়ে আমরা অ্যাপ্লিকেশান জমা দিয়েছি, তো আমরা অ্যাপ্লিকেশান পারমিশান পেয়ে গেছি তো ভিডিও করার জন্যে, তাই আমরা ভিডিও করতে লেগেছি। আর এখানে একজন আছেন, তো ওনার কাছে একটুখানি আমরা ইনফরমেশান নিয়ে নেবো, তো ওনার সামনেই যাই। তো বন্ধুরা আমরা এই ভিতরে চলে যাচ্ছি, তো যিনি আমাদেরকে ইতিহাসটা বলবেন তো ওনার কাছে আমরা একটুখানি যাচ্ছি। তো আমরা ইতিহাসটা জেনে নেবো দাদার কাছে। দাদা হচ্ছে ভবা পাগলা, যিনি নাতি, তিনি রয়েছেন আমাকে সামনে। তো আমরা তার কাছ থেকে জেনে নেবো ভবা পাগলার যে কী ইতিহাস রয়েছে। তো স্যারের কাছ থেকে আমরা জেনে নেবো, তো ইনি ভবা পাগলা। আচ্ছা দাদার কাছ থেকে আমরা ভবা পাগলা মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নেবো, তো ইনি এখানকার নাতি, তো এনার মুখ থেকে সব কিছু জেনে নিই, তারপরে আপনাদেরকে মন্দিরটা পরিদর্শন করে দেখাবো। বলুন স্যার। ভবার আমি বড় ছেলের ছেলে, আমি হচ্ছি চতুর্থ নাতি। আমার ভবার নাম দেওয়া হচ্ছে, আমার নাম হচ্ছে সমাপ্ত চৌধুরী, আর ভালো নাম হচ্ছে অভিজিৎ চৌধুরী। ভবা পাগলার দুই ছেলে এক মেয়ে। ভবা পাগলার মায়ের নাম হচ্ছে গয়া সুন্দরী, বাবার নাম হচ্ছে গজেন্দ্রমোহন চৌধুরী। ভবা পাগলার যেখানে জন্ম হচ্ছে ঢাকা জেলা আমতা গ্রামে, তারপরে বাংলাদেশ থেকে এখানে চলে আসেন, যেহেতু মা প্রতিষ্ঠিত হয় এখানে ভবানী মা, তারই আমরা বংশধর। এই ভাইরা এসছে এখানে ভবার সম্বন্ধে প্রচার করার জন্যে, আমরা খুব আনন্দিত। হ্যাঁ আমরা সহযোগিতা করছি, একটু ফর্মালিটিস ছিল এটা সেটা মেনটেন করতে বললাম, এবার ওরা প্রাণ খুলে করুক,
হ্যাঁ সামনে হচ্ছে আমাদের মায়ের পুজো, ভবানী মায়ের পুজো, কালবাদে পশু, কালবাদে পশু দিন মায়ের পুজো। আজকে যেরকম আমাদের অধিবাস আছে কীর্তন, নাম কীর্তনের অধিবাস হবে আগামীকাল, মায়ের সকালবেলায় বাবার নিশান উঠবে সকাল 5টার সময়, তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, কালকে সারাদিন ব্যাপী আপনার নাম কীর্তন হবে, উদয়স্ত হরিনাম বাবা পছন্দ করতেন উদয়স্ত হরিনাম হবে, এভাবে হয়তো তার মানে শনিবার দিন সকাল থেকে ভোর 4টে থেকে চণ্ডী পাঠ হবে, তারপরে আপনার মধ্যে তারপর মায়ের পুজোটা হয় সন্ধ্যা 9:30টার মধ্যে মায়ের পুজোটা একটা ভোগ হয়, পুজোটা হবে, তখন প্রসাদ বিতরণ হয়, তারপরে আপনার স্বাধীনব্যাপী তো বাউল গান চলবে, লোক অসংখ্য লোকে আসা যাওয়া পুজো পার্বণ চলবে, তারপরে তো শুক্রবার দিন আবার ঢাকবরণ হয় আমাদের মায়ের কান্না মন্দিরে, যা তো মায়েরা আছে আমাদের বংশধরের, তারা সবাই আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যাবেলা ঢাকবরণ হবে, তারপরে সব মধ্যাহ্নে তো আপনার কালকে শনিবার দিন অসংখ্য লোকের আয়োজন, প্রায় 50-60 হাজার লোক বসে এখানে প্রসাদ গ্রহণ করবেন, হ্যাঁ প্রসাদ গ্রহণ তারপরে ভোর বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে আমাদের মঙ্গলঘট নিয়ে ভবা যে সাধনার লাঠি আছে সোনার লাঠি নিয়ে গঙ্গাবক্ষে আমরা সবাই মিলে যাই, মঙ্গলঘট নিয়ে আসি, তারপরে গঙ্গাবক্ষ হইতে আমরা চলে আসি এখানে, চলে আসার পরে বিকেল মানে সন্ধ্যা 7টার পরে থেকে মায়ের পুজোটা আর আরতি হয়, ভবার হচ্ছে প্রথমে আরতি হয় তারপরে তোমার পুজো হয় তারপর বলিদান হয়, হ্যাঁ ভবার হচ্ছে 5টা বলিদান হয়, আদা কলা শশা আখ চাল কুমড়ো এগুলো বাবা পশু বলি পছন্দ করতেন না, তারপরে রাত্রিবেলা পুজোর পর আমাদের 9টার মধ্যে পুজো হয়ে যায়, তারপরে সারা রাত ধরে প্রসাদ বিতরণ চলে। এই না আমাদের মন্দির মেন ব্রাঞ্চের তো এটা মেন ব্রাঞ্চে এটা আমাদের আমাদের আসল প্রথম মন্দির হচ্ছে বাংলাদেশে ছিল, বাংলাদেশ থেকে আসার পর থেকে এখানে ইন্ডিয়া আছে, ওখানে এই দিনেই পুজো হয়, এই দিনেই সেম ডে তো পুজো হয় ওখানে, আনন্দময় একই সময় পুজো হয়, সবই একই সঙ্গে হয়, আমাদের আছে মুর্শিদাবাদ কান্দিতে একটা মন্দির আছে বাবার প্রতিষ্ঠিত, দীঘাতে একটা আছে, তারপরে লালগোলাতে আছে, কলকাতার শুকচরে আছে একটা, এরকম করে নারায়ণ বাতকুল্লাতে আছে, নানান জায়গায় সব মন্দির আছে বাবার। হ্যাঁ আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা বাবার মন্দিরে অবশ্যই আসবেন, আমরা কতটা আনন্দ দিতে পারবো সে তো আমরা জানি না, সেটা বাবাই জানে, আপনারা সবাই আসবেন বাবার কাছ মানে অনুমতিতে আমি বললাম, আপনারা সবাই এসে আনন্দ পাবেন, এখানে থাকবেন, এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, সবাইকে নিয়ে আহ্বান রইল, আপনারা সবাই আসবেন, জয় ভবা, জয় ভবা, জয় ভবা। বন্ধুরা তোমরা সবাই শুনলে যে ভবা স্থানটা ছিল প্রথমে বাংলাদেশে, তো বাংলাদেশ থেকে উঠে এসে এখন মালদার জাপোতে রয়েছে, আর আমরা দাদার মুখ থেকে সমস্ত কিছুই শুনলাম, আর আমাদের পিছনে রয়েছে বাবা, বাবা প্রতিষ্ঠিত রয়েছে, তো ওই সামনেগুলো সমস্ত কিছুই দেখিয়ে দিই, তো আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে সমস্ত। তো বন্ধুরা তোমরা ভবার নাতির মুখে সমস্ত কিছু শুনলে, আর এই যে ভবার ব্যবহৃত জিনিসপত্র আর এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে, যে ভবা যেসব আপনার ব্যবহার করতো সমস্ত কিছু এখানে রয়েছে, আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তো ভক্তর ভগবান কি সুন্দর সমাধান ভবা ও শিবানন্দ গিরি মহারাজ, তো এইখানটাই তোমরা দেখছো সমস্ত কিছু, যে সমস্ত কিছু এখানে রয়েছে ভবার, তো ভবার মন্দিরে এসে মনটা তো বেশ আনন্দে ভরে গেল, আর এই যে ভিতরে রয়েছে ভবা মা, তো দেখে নাও বন্ধুরা সবাই। আর ভবা মায়ের ব্যবহৃত সমস্ত কিছু এখানে রয়েছে, আর এইখানে এমনকি জিসাস ক্রাইস্টেরও অধিষ্ঠান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এইখানটায় সমস্ত দেব দেবতার অধিষ্ঠান রয়েছে, সেই জন্য এই মন্দিরটা আরও 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 বিখ্যাত হয়ে রয়েছে, আর সবাই শুনলে যে ভবা মায়ের মন্দিরে পুজো রয়েছে আগামী শনিবার, আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার কিছু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে যাবে, তারপর আপনার চলবে ভবা মায়ের পুজো শনিবারে। তো বন্ধুরা যেমন ভবার নাতির কথার মতনই আমিও বলবো যে আপনারা আসুন ভবার মন্দির পরিদর্শন করে যান, আর এদিকে সমস্ত রয়েছে ভবা পাগলার আমাদের
समस्त किच्छु निदर्शन और देवादिदेव महादेवरों छवि रही है अपना और ये एदिके रही है भवार व्यवहित जिनिसपत्र देखे नाओ बंधुरा और ये सामने रही है बलिदान देर जो हारिकार बाट एखे पशु बलि है ना एखे कला चालता अपना यह सब फलमूल अपना बलि देा है तुम्हार जे सब अडियंस रेस जरा देखो और जरा नतून अडियंस रेस तक ये भवार मंदिरे एसो तुम्हरा दर्शन कर जाओ और एखानकार मानुष जन का आंतरिकता खूब ही भलो मैं खूब भलो व्यवहार और एखानकार नियम कानून मानले सबा खूब प्रसन्न होन प्रसन्न होडियंस के बोलो जे एक बार एसो भाई शनिवार पुजो आरा धारे का आसो तारा चले एसो शनिवार एखानकार पुजोटा देखे जाओ कल थेके शुरू जदि पारो तो कल थेके आसते पारो तो एखाने खावा दावार व्यवस्थाओ आछे थाकारो व्यवस्था आछे तोमरा एखाने एसे भवर मंदिरे समस्त किछु पेये जाबे तो बंधुरा समस्त किछु तोमादेर देखे दिलाम और एखाने जिनि छिलेन जे भवर नाती तो आमादेर जे क्राइटेरिया छिलो आमरा क्राइटेरिया पूरण करार जन्य दरखास्त दियेछिलाम तो उनि खुशी होयेछेन और आमादेर दुपुरे भोग खावार जन्य একটু আর্জি জানালেন যে আমাদের যে দুপুর বেলায় ভোগের জন্য একটা মিনিমাম চার্জ লাগে তো উনি মিনিমাম চার্জটা মুকুব করে দিয়েছেন উনি খুবই খুশি হয়েছেন তাই আমরা এই মন্দিরটার ভিডিও দেখাবো তারপরে আপনাদের যে আমরা ভোগটা ভবার মন্দির থেকেই বেরিয়ে আর এই সামনে রয়েছে শৈলেশ্বর শিব আইসো অমরধামে বাবা আমার আচ্ছা আচ্ছা তো ভবার মন্দিরের পেছনেই রয়েছে ভবার সমাধি মন্দির তো ভবার সমাধি মন্দিরটা একটু দেখিয়ে দিই তোমাদের এখানে শ্লোক বাক্য লেখা আছে তোমরা স্ক্রিনশট মেনে পড়ে নিতে পারো আর ছোট শ্লোক বাক্যটা আমি তোমাদের বলে দিই এই জন্মের মতো ভবা ঘুমিয়ে গেল কি ভবার সমাধি মন্দির কত সুন্দরভাবে সমাধি মন্দিরটা করা রয়েছে তো এইখানে এসে সত্যি করেই বন্ধুরা মানে মনটা ভালো হয়ে গেল আর এইখানকার মানুষজন যে আমাদেরকে আমন্ত্রণ জানালো যে আরও বেশি করে আমন্ত্রণ জানালো যাতে আমরা শনিবারে আসতে পারি তো আমরা চেষ্টা করব যাতে শনিবারে আসতে পারি তো ফ্রেন্ডস এই ছিল আমাদের ভবার মন্দিরের একটা ছোট্ট ব্লগ তো বন্ধুরা তোমাদের সবাইকে দেখে দিলাম আমাদের ভবার ভবানী মন্দির আর এখানে আমরা সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর তোমাদেরকে যে ভবার নাতির সমস্ত তথ্য কিছু আপনাদেরকে বলে দিল ভবার নাতি আপনাদেরকে সমস্ত কিছু তথ্য দিল আর আমার এইখানে যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো যে যে কোনো পুজো পার্বণে যে পশু বলি করা হয় বাট এইখানে এইখানকার রীতি নিয়মটা আলাদা এখানে পশু বলি করা হয় না তার পরিবর্তে নানা রকমের ফলের বলি দেওয়া হয় তো বন্ধুরা আর একটা কথা বললো যে এখানে সবাইকে সাদরে আমন্ত্রণ আগামী শনিবার ভবার এখানে লাস্ট বৈশাখ মাসের শেষ শনিবারে পুজো করা হয় তো এইখানটায় বহুত একটা বড় উৎসব করা হয় তো সবাইকে এইখানকে এখানে সাদরে আমন্ত্রণ জানালেন খুবই আন্তরিকতার ভাবে তো খুবই ভালো লাগলো আর আমার সাথেই রয়েছে আমার বন্ধু কোস্টিউ আমরা আজকে আমাদের ব্লগ এখানেই এন্ড করছি তো গাইস এখানেই আমরা আমাদের ব্লগ এন্ড করছি তো সবাই ভালো থেকো আর ভবার মন্দিরে যদি আসতে পারো তো শনিবারে চলে এসো ততক্ষণকার জন্য টাটা বাই বাই পরবর্তী ব্লগের জন্য সঙ্গে থাকো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো